কুড়িগ্রামে ট্রাক্টরের সাথে অটোরিকশার সংঘর্ষে নারী সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও তিনজন সকালে কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কের ধরলা সেতু পূর্বপর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী অভিমুখে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগিয়েতে এতে ঘটনাস্থলে এই দুজনের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক সহ তিনজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাক্টরটি ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে